হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। সাজেস বিউটি পার্লার চ্যানেল থেকে সবাইকে স্বাগত। কেমন আছেন? ফার্স্ট আজকে দেখাবো ড্রাই স্কিনের জন্য, যাতে ত্বক খসখসে ভাব একদমই রুক্ষতা চলে গেছে, রুক্ষ হয়ে গেছে, উজ্জ্বলতা চলে গেছে। তো সেই উজ্জ্বলতা বৃদ্ধি করতে, নরম করতে, কোমল ভাব আনতে নিয়ে এলাম। এটার কোনো সাইড এফেক্ট নেই, তাই ফার্স্ট আপনাদের সামনে তুলে ধরছি। এক সপ্তাহের মধ্যে ড্রাই স্কিন, অয়েলি স্কিন কথা নয়, এটা স্টক। তো ভিউয়ার্স, ড্রাই স্কিনে কীভাবে আমরা যত্ন নিতে পারি? ভিউয়ার্স, ভিউয়ার্স আমি কিছু মুলতানি মাটি নিচ্ছি। এবং মুলতানি মাটির সঙ্গে একটু মধু দিচ্ছি। ভিউয়ার্স দেখুন, একদম খাঁটি মধু। চাইলে এখানে একটু পানিও অ্যাড করা যেতে পারে। ধর আমি একটু পানিও অ্যাড করলাম। একসাথে মিক্স করে নিচ্ছি ব্রাশ, দেখুন। পাতলা হয়ে গেছে, তাই আমি একটু ঘন করব। আপনারা কেউ পাতলা চাইলে পাতলা করতে পারেন, ঘন চাইলে ঘন পেস্ট করতে চাইলে ঘন পেস্ট করতে পারেন, এটা আপনাদের অভিরুচির উপর নির্ভর করছে। ভিউয়ার্স, আমি আর একটু মুলতানি মাটি নিয়ে নিলাম। ভিউয়ার্স, পাশে একটা সাইডের কাজ হচ্ছে, বিল্ডিংয়ের কনস্ট্রাকশন, বিল্ডিংয়ের কাজ হচ্ছে, তাই হয়তো একটু শব্দ আসতে পারে, সেই জন্য আমি আপনাদের কাছে সরি বলে নিচ্ছি। ভিউয়ার্স, ভালো মতো মেশানোর পরে প্রথমে ত্বকে একটু ভিউয়ার্স স্টিম দিয়ে নেবেন। স্টিম দিয়ে নিলে হয় কি, ড্রাই স্কিনটা আরও একটু সফট হয়ে যায়। স্টিম স্কিনের জন্য খুবই উপকারী ভিউয়ার্স। আমি আবার একটু স্টিম দিয়ে নেব। দেখুন ভিউয়ার্স, আমি আবার একটু স্টিম দিয়ে নিচ্ছি। আকাশে প্রচুর মেঘ, বৃষ্টি হয়েছে, তাই হয়তো বা একটু অন্ধকার আসতে পারে, এজন্য আমি আমাদের আমাদের কাছে দুঃখিত। স্টিম দিলে হয় কি, ধরস ব্রণের যে মুখগুলো সেগুলো বের হয়ে আসে, বের থাকে। এবং যারা যাদের ড্রাই স্কিন, ভিউয়ার্স যেহেতু সামনে শীত চলে আসছে, এই জন্য আগে থেকে আপনার ড্রাই স্কিনের যত্ন নিতে হবে। এবং স্টিম দেওয়ার কারণে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস এসব দূর হয়ে যায়। তো ভিউয়ার্স, আমি এখন এই প্যাকটা, যেটা হচ্ছে আপনার মুলতানি মাটি, আপনার হচ্ছে মধু এবং পানি মিক্স করে লেগেছিলাম, এই যে কখনোই আপনার উপর থেকে নিচে আপনার প্যাক লাগাবেন না, অবশ্যই নিচ থেকে উপরের দিকে লাগাবেন। ভিউয়ার্স, তাহলে চামড়া ঝুলে যা, কুচকে যা, ভাবটা থাকবে না। ভিউয়ার্স,
ফার্স অল্প থাকতে যদি আমাদের খসখসে ভাব দূর করতে পারি, রুক্ষভাব দূর করতে পারি, তবে আর পার্লারে গিয়ে টাকা খরচ করতে হবে না। ফার্স বাসায় বসে চাইলে আমার ভিডিওগুলো ফলো করলে না টেনে ইনশাল্লাহ অনেক প্রবলেম সলভ করবে, লাবণ্যতা ফিরে নিয়ে আসবে। ভিউয়ার্স আমি আপনাদেরকে বলতে পারি 100% যদি আপনারা সপ্তাহে 3 বার ব্যবহার করেন আমি যে পদ্ধতি ব্যবহার করেছি। কারণ অনেকে আমাকে জানতে চেয়েছিল আপু ড্রাই স্কিনে কীভাবে কেয়ার করব। গুড়ি গুড়ি ভাব, দানা দানা ভাব এইসব থাকবে না, মুখ থেকে দূর হয়ে যাবে। স্টিম দেওয়ার ফল হয়ে গেলে নাকের উপরে হোয়াইট সেটসের দানাগুলো দূর হয়ে যাবে, খসখসে ভাব, কালো দাগ, ছোপ দাগ তুলতে সাহায্য করবে, সারা মুখে টোনিংয়ের কাজ করে। হাতে করলে অবশ্যই এখান থেকে করতে হয়, যেহেতু আপনাদের দেখাচ্ছি তাই আমি এই নিচ থেকে নিয়ে আসছি, আপনারা যখন অবশ্যই স্কিনে করবেন। ভিউয়ার্স আর একটা কথা বলি, ড্রাই স্কিন যাদের, তাদের যদি মধু না থাকে আপনারা কাঁচা দুধও ব্যবহার করতে পারেন, আর চাইলে কাঁচা দুধ মধু দুটো একসঙ্গে ব্যবহার করতে পারেন। আমার কাছে আছে ভিউয়ার্স, কিন্তু ফ্রিজে তাই শক্ত হয়ে রয়েছে, বয়ামটা খুলতে পারছি না, তাই আপনাদের দেখাতে পারলাম না, শুধু মধু দিয়ে দেখালাম। সবার কাছে যে মধু থাকবে এমনটা নয়, সবার ঘরে যে লিকুইড দুধ থাকবে কাঁচা সেটা এমনটাও নয়। তো ভিউয়ার্স আমি 15 থেকে 20 মিনিটের জন্য অপেক্ষা করব শুকানো পর্যন্ত। তারপর শুকানো হয়ে গেলে ভিউয়ার্স আপনারা যদি চান সেটা হচ্ছে একটা ভিটামিন ই ক্যাপসুল, অথবা তার সঙ্গে আপনারা একটু অ্যালোভেরা জেল মিক্স করে মাখিয়ে রেখে সারা রাত রেখে পরের দিন সকালে মুখটা ধুয়ে ফেলেন। ভিউয়ার্স এটা বাইরে যাওয়ার আগে আপনারা ব্যবহার করতে পারেন এবং বাইরে থেকে এসেও ব্যবহার করতে পারবেন এই প্যাকটা, এবং নিজেই ফল বুঝতে পারবেন ভিউয়ার্স। আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে, একটু যদি কাজে আসে সেটাই আমার সার্থকতা। আর আপনারা প্লিজ প্লিজ আমার ভিডিওটা দেখবেন না টেনে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন, এবং পাশে থাকা লাল বেল বাটনে গিয়ে নোটিফিকেশনে চাপ দিয়ে রাখবেন। কারণ যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো আপনাদের কাছে ওই জন্য পৌঁছে যাবে। আর আমি যেহেতু ভিডিওটি চ্যানেলটি নতুন খুলেছি, তাই ভুল যাই হোক না কেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।